ফুটবল পৃথিবীর অন্যতম একটি খেলা, আর আমাদের মধ্যে খুব কম মানুষই পাওয়া যাবে যে কিনা ফুটবল পছন্দ করে না। তো সচরাচর আমরা অনেকেই আছি যারা কিনা ফুটবল গেম মোবাইলের মধ্যে খেলে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে মোবাইলের মধ্যে কোন ফুটবল গেমটা বেস্ট বা কোন গেমটা নতুন রিলিজ হয়েছে। আর তাছাড়া আমাদের মধ্যে অধিকাংশ মানুষের কাছেই লো এন্ড ডিভাইস, যার কারণে আমরা বেস্ট গ্রাফিক্স অনলাইন মোড সহ ফুটবল গেমগুলো খেলতে পারি না। কিন্তু আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি, এখানে আমি টপ 5 ফুটবল গেম রেখেছি যেখানে আপনারা বেস্ট গ্রাফিক্স পাবেন, অনলাইন মোড পাবেন, তাও আবার লো এন্ড ডিভাইসেও খেলতে পারবেন। তো এই 5টা ফুটবল গেমের নাম কি, তাছাড়া কী করে আপনারা ডাউনলোড করবেন, সেই সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর এরকম সব নতুন নতুন টপ 5 গেমের আপডেট রেগুলার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি একটুর পর। তো আমাদের লিস্টের নাম্বার 5 যে গেমটি রয়েছে, গেমটির নাম সকার কাপ 2023 ফুটবল গেম। তো এই গেমটা নিয়ে কী বলবো, এটা হতে পারে এই ভিডিওর সবথেকে বেস্ট একটি গেম, কারণ গেমের গ্রাফিক্স টপ লেভেলের করেছে, গেমের মধ্যে অনেক ধরনের মড দিয়েছে, যেমন তারা এখানে ক্লাসিক মড পাবেন, ক্যারিয়ার মড পাবেন, ট্রেনিং মড পাবেন, ডেইলি চ্যালেঞ্জ মড পাবেন এবং চ্যাম্পিয়নশিপও মড পাবেন, তাছাড়া টুর্নামেন্ট মডও পেয়ে যাবেন। আর শুধু তাই না, গেমের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা স্টেডিয়াম আছে, প্রত্যেকটি প্লেয়ারের আলাদা ইমোট আছে, আরও অনেক কিছু গেমের মধ্যে আছে। গেমের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে গেমটার সাইজ হচ্ছে মাত্র 76 MB। তো জিনিসটা দেখার পরে আমি নিজেই শক হয়ে গেছি যে আসলে এত সুন্দর গ্রাফিক্সের একটি গেম কীভাবে তারা এত ছোট একটা সাইজের মধ্যে নিয়ে আসছে। আর শুধু তাই না, গেমটা আপনারা চাইলে 2 GB র্যামের ফোনেও খেলতে পারবেন। আর গেমটা যে বেস্ট তার প্রমাণ হচ্ছে গেমটা অলরেডি প্লে স্টোর থেকে প্রায় 5 কোটি মানুষ ডাউনলোড করে ফেলেছে। তো বুঝতেই পারছেন, গেমটা যদি খারাপ হতো তাহলে এত মানুষ ডাউনলোড করে খেলতো না। তো আপনারা গেমটা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব। তো আমাদের লিস্টের নাম্বার 4 যে গেমটি রয়েছে, গেমটির নাম ফুটবল লিগ 2023। এই গেমটাকেও আপনারা বেস্ট বলতে পারেন, আর তার কারণ হচ্ছে এই গেমটার গ্রাফিক্সও অনেক ভালো করেছে, তাছাড়া গেমের মধ্যে প্রায় 100টা টিম আছে এবং আলাদা আলাদা স্টেডিয়াম আছে, বিভিন্ন ধরনের ইমোট আছে এবং 3D অ্যানিমেশনও আছে। আর শুধু তাই না, গেমের মধ্যে অনেক ধরনের মড আছে, যেমন ক্লাসিক ন্যাশনাল কাপ মড আছে, ক্লাব লিগ আছে, কাপ টুর্নামেন্ট আছে, তাছাড়া নতুন করে আফ্রিকা কাপও অ্যাড করা হয়েছে। তো এক কথায় বলতে গেলে একটা গেমের মধ্যে আপনারা অনেকগুলো লিগের এবং টুর্নামেন্টের মজা পেয়ে যাবেন। আর তাছাড়া গেমটি একটি অফলাইন গেম, আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই গেমটার সাইজও মাত্র 74 MB। আর এই গেমটাও আপনারা 2 থেকে 3 GB র্যামের ফোনে ইজিলি খেলতে পারবেন। তো এই গেমটা আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্টেই বলে দেব। তো আমাদের লিস্টের নাম্বার 3 যে গেমটি রয়েছে, গেমটির নাম সকার ম্যানেজার 2023 ফুটবল। তো এই গেমটাকে আমি অন্য কোনো গেমের সাথে কম্পেয়ার করবো না, কারণ এই গেমটা টোটালি ডিফারেন্ট একটি গেম। গেমের মধ্যে আপনারা আলাদা কোচ পাবেন, প্রায় 11টা স্টেডিয়াম পাবেন এবং 900-এরও বেশি ফুটবল ক্লাব পাবেন। আর তাছাড়া গেমের মধ্যে প্রায় 2500 প্লেয়ারও আছে। আর শুধু তাই না, গেমের মধ্যে 3D অ্যানিমেশন আছে এবং গেমের গ্রাফিক্স আপনারা চাইলে চেঞ্জ করেও খেলতে পারবেন। মানে যখন গেম প্লে করবেন তখন সকালেও গেম প্লে করতে পারবেন এবং বিকেলেও গেম প্লে করতে পারবেন। আর যেহেতু কোচ আছে তো অবশ্যই এখানে আপনি আপনার মন মতো টিম তৈরি করে গেম প্লে করতে পারবেন। আর তাছাড়া গেমের মধ্যে প্লেয়ার কেনা বেচাও করতে পারবেন, মানে যে প্লেয়ারটা আপনার ভালো লাগবে তাকে আপনি কিনে নিতে পারবেন, আর যাকে ভালো লাগবে না তাকে ছেড়ে আপনি আবার বিক্রিও করে দিতে পারবেন। আর গেমটা একটি অফলাইন গেম, আর তাছাড়া গেমের গ্রাফিক্স তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন কতটা জোস করেছে, কিন্তু গেমের সাইজের কথা শুনে আপনারা খুবই অবাক হবেন, কারণ এত সুন্দর গ্রাফিক্সের গেম কীভাবে এত কম সাইজ হতে পারে। তো গেমের সাইজ হচ্ছে মাত্র 158 MB। আর এই গেমটাও আপনারা 2 GB এবং 3 GB র্যামের ফোনে খেলতে পারবেন। তো আমাদের লিস্টের নাম্বার 2 যে গেমটি রয়েছে, গেমটির নাম ড্রিম লিগ সকার 2023। তো এখানে আপনারা 4000 প্লেয়ার পাবেন যেগুলো লাইসেন্স করা, আর তাছাড়া 3D অ্যানিমেশন, কমেন্টেটরি, আলাদা স্টেডিয়াম এবং আপনার নিজের পার্সোনাল স্টেডিয়ামের মধ্যে আপনি চাইলে আপনার প্লেয়ারদের কোচ করে তাদেরকে ডেভেলপ করতে পারবেন। আর তাছাড়া যেহেতু এখানে কোচ আছে তো সেই ক্ষেত্রে
আপনি চাইলে আপনার মন মতো ড্রিম টিম তৈরি করে এনিমিদের সাথে ফাইট করতে পারবেন। আর গেমের মধ্যে তো বিভিন্ন ধরনের মড আছে, প্লেয়ারদের রিয়েল ফেস আছে, এবং যখন আপনি মুভমেন্ট করবেন তখন প্লেয়ারদের শার্ট প্যান্ট সবগুলো রিয়েল লাইফের মতো নড়াচড়া করবে। মানে এক কথায় বলতে গেলে গেমটার মধ্যে আপনারা রিয়েলিস্টিক একটা ফিল পেয়ে যাবেন। আর যেহেতু 3D অ্যানিমেশন আছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন গোল করবেন তখন গোলের সেলিব্রেশনও দেখতে পারবেন। আর গেমটা একটি অফলাইন গেম, আর গেমের সাইজ হচ্ছে মাত্র 537 MB। আর এই গেমটিও আপনারা 2-3 GB র্যামের ফোনে ইজিলি খেলতে পারবেন। তো নাম্বার ওয়ানে যে গেমটি রেখেছি এটির বিষয়ে তোমরা সকলেই কম বেশি জানো, ফিফা 2023। তো PC বা মোবাইলের বেস্ট ফুটবল গেম যদি বলি সেখানে কিন্তু ফিফার নামটা থাকবেই। এটার গ্রাফিক্স, এটার কন্ট্রোল, এটার মেকানিজম, এটার অ্যানিমেশন সবকিছু অনেক জোস করেছে। তাছাড়া গেমের মধ্যে 15,000 প্লেয়ার আছে, 600-এরও বেশি টিম আছে, আলাদা আলাদা স্টেডিয়াম আছে, ইমোট আছে, মোটামুটি সব কিছু তোমরা এই গেমের মধ্যে দেখতে পারবা। তো তোমরা যারা বেস্ট ফুটবল গেম ট্রাই করতে চাও ফিফা 23 ভার্সনটাও ট্রাই করতে পারো। তো এখন কথা হচ্ছে এই যে 5টা গেম নিয়ে কথা বললাম, এই 5টা গেম তোমরা কী করে ডাউনলোড করবা? এই 5টা গেমের ডাউনলোড লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে চাইলে তোমরা ডাউনলোড করে খেলতে পারো কোনো প্রবলেম ছাড়া। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, আর নেক্সট কী গেমের ভিডিও চাও সেটাও কমেন্টস করবা। তো তোমরা যারা টপ 5 ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল গেম খেলতে চাও তাহলে বাম পাশে ভিডিও দেখতে পারো, অথবা তোমরা যদি টপ 5 বাস সিমুলেটর গেম খেলতে চাও তাহলে ডান পাশে ভিডিও দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।